আপনার নাম কি? মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ, লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়? এসে গিয়া আগারগাঁও নির্বাচন অফিসের সামনে। আইসিটি টাওয়ারের অপোজিটে আসলে হবে। সিটি টাওয়ারের অপোজিটে কি কি পাওয়া যাবে আপনার? হ্যাঁ, দই ফুচকা, ফুচকা নাগা, ফুচকা চটপটি। কত করে? সর্বনিম্ন 50 টাকা। দই ফুচকা কত করে? দই ফুচকা এসে 100 টাকা। 100 টাকা দই ফুচকা আছে না? প্রতিদিনই পাওয়া যায়? প্রতিদিনই পাওয়া যায়। যেদিন করে মেলা হয় তখন কই বসেন? মেলা হইলে এনতে একটু শরীরে বসি আমরা। আচ্ছা, মেলা হইলে তোর এনে বইতে দেন আমরা। হ্যাঁ হ্যাঁ। কয়টা থেকে পাওয়া যাবে আপনাকে এখানে? বিকেল 4টা থেকে রাতে 10:30। বিকেল 4টা থেকে রাত 10টা? 10:30। 10:30। কাস্টমার চাপটা হয় কখন বেশি? সন্ধ্যায়। সন্ধ্যায় না? কোনটা বেশি সেল হয় আপনার এখানে? নর্মাল ফুচকা। নর্মাল ফুচকাটা বেশি যায়। বাসা থেকে বানা নিয়ে আসবে? বাসা থেকে মানে সময় নেই তো। চটপটির জন্য আলাদা? আলাদা। চটপটি তো এটা লাগে না? আলু লাগে। লাগে আলু, সব কাজেই লাগে। আলুর তো দাম বাড়ছে। আলু 50 টাকা? 50। এটা এটা ফুচকার দাম বাড়ায় দিচ্ছে। আচ্ছা, আগে কত করে ছিল ফুচকা? আগে ছিল 40 টাকা। কতগুলো বানানো যাবে দিয়ে ফুচকা? এগুলো দিয়ে 10-15 প্লেট। ফুচকার যে দাবিটা ওটা বানাচ্ছেন, এটা কি? চটপটি মশলা। এটা ফুচকা বানাচ্ছেন? চটপটি মশলা মশলা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, ওই মশলা সব জায়গায়? এটা বেশি কি আমাদের বানানো মশলা? বানানো মশলা। শুকনো মরিচের গুঁড়া। এটা কি? বিট লবণ। বিট লবণ, লবণ। কতদিন থেকে ব্যবসা করতেছেন? বাড্ডা কি দোকান এখনো আছে? ওই দোকানটা এখানে নিয়ে আসছে। এই গাড়ি নিয়ে যাতায়াত করে? না না, গাড়ি এই জায়গায় থাকে।
আপনি কি মনে হচ্ছে ওইটার থেকে এটা ভালো নাকি? ওটাই ভালো এলাকায় এসে লোক দেখি আল্লাহ আল্লাহ করে। ঝাল একটু কম বর্তমানে কিনেছে 11 টাকা ভালোই পরে। কত করে?